হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে যে ট্রিকটা ডিসকাস করব সেটা শুধুমাত্র WB টেটের ক্ষেত্রেই নয়, যারা বিএড বা ডিএড করছো তাদেরও লিখিত পরীক্ষায় কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। আমরা আজকে আলোচনা করব ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল থিওরি নিয়ে। ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল থিওরি যেটা বিএড বা ডিএডের সিলেবাসে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এখান থেকে প্রত্যেক বছরই কিন্তু 1 নম্বর বা 2 নম্বর বা 5 নম্বরেরও প্রশ্ন আসে। সেটা তোমরা যারা বিএড বা ডিএড করছো তারা খুব ভালোভাবেই জানো। এছাড়া আমাদের টিচিংয়ের যে কোনো এক্সামে এই যে থিওরিটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আসে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল থিওরির যে 5টি স্টেজের কথা উনি বলেছেন সেগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি। উনি যে স্টেজের কথা বলেছেন তার প্রথম স্টেজ ওরাল স্টেজ, দ্বিতীয় অ্যানাল স্টেজ, তৃতীয় ফ্যালিক স্টেজ, চতুর্থ ল্যাটিন স্টেজ, পঞ্চম জেনাইটাল স্টেজ। এগুলি আমরা পরপর কীভাবে মনে রাখব, তার শর্ট ট্রিক হলো ওরা আমার ফোনে লুডোর গেম খেলছে, ওরা আমার ফোনে লুডোর গেম খেলছে, ওরা ওরাল স্টেজ, আমার অ্যানাল স্টেজ, ফোনে ফ্যালিক স্টেজ, লুডোর ল্যাটেন্ট স্টেজ, গেম জেনাইটাল স্টেজ। তাহলে তোমরা এটা চটপট খাতায় নোট করে নাও, আর যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে শুধু একবার দেখে যাও। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। কেমন লাগছে আমার এই শর্ট ট্রিক্স কমেন্টে জানাও আমাকে। আর সবাই খুব ভালো থেকো। টিল দ্যান, বাই বাই।